কাতারে দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির মন্তা চায় ইফতার পার্টি পরবর্তী সময়ে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তারা এ মানবিক সংগঠনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম বলেন, পবিত্র রমজানে প্রায় 300 পরিবারকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।